নজর রাখবো পরবর্তী সংবাদে। উপজাতি কল্যাণ দপ্তরের গেস্ট হাউস বর্তমানে যেন ভূতুড়ে বাড়িতে পরিণত, এমনটাই ছবি ধরা পড়ল সাব্রুম থেকে, যেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে উপজাতি কল্যাণ দপ্তরের গেস্ট হাউসটি। গেস্ট হাউসটিতে বিভিন্ন কাজের দূর দূরান্ত থেকে আসেন জনজাতি অংশের লোকেরা এবং নামমাত্র ভাড়া দিয়ে তারা রাত্রি যাপন করতেও পারতেন, কিন্তু বর্তমানে যে ছবি দেখা গেছে তাতে করে রীতিমতো ঝরে পড়েছে ছাউনি থেকে দেওয়াল, একাধিক জায়গাতে ইলেকট্রিসিটির ব্যবস্থা স্থানে চারি চতুর্দিকে ভাঙা ফাটল অবস্থা দেখা দিয়েছে, এবং সেই জায়গায় স্থানীয় প্রশাসনের যে উদাসীনতা ভাবের জন্য এই গেস্ট হাউসের বর্তমানে এইহীন অবস্থা, এমনটাই অভিযোগ উঠে আসছে সাব্রুম থেকে। ঠিকই বক্তব্য সাব্রুম থেকে উঠে এসেছে, শুনুন। আমার নাম ভবেশ দেওয়াল, আমি ট্রাভেল করে এসডিডব্লিউ সাব্রুম। সাব্রুমের পুরাতন অফিস টিলাতে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের একটি গেস্ট হাউস রয়েছে। তো বর্তমানে এটি কি পরিস্থিতি রয়েছে? বর্তমানে এগুলো পরিত্যক্ত পর্যায়ে আছে, 2020 সাল থেকে এটা পরিত্যক্ত পর্যায়ে আছে। আমরা দপ্তরকে জানিয়েছি এটা নতুন করে বানার জন্য। তো এখানে আগে তো একজন স্টাফও ছিল, তো এখন তো কেউ নেই, কোনো স্টাফ আছে কি এখন? বর্তমানে এখানে পরিত্যক্ত, যেহেতু এখানে কোনো স্টাফ নেই, যদি নতুন করে কনস্ট্রাকশন হয় তখন আমরা স্টাফের জন্য প্রপোজাল পাঠাবো। তো এ ব্যাপারে আপনারা দপ্তরে জানিয়েছেন? আমরা এই ব্যাপারে দপ্তরকে জানিয়েছি, এবং আশাবাদী খুব শীঘ্রই এই ব্যাপারে দপ্তর থেকে সুযোগাত্ম ব্যবস্থা নেবে, এবং এখানে জনজাতি অংশের মানুষরা উপকৃত হবেন ওখানে রেস্ট হাউস হওয়ার ফলে। আপনারা শুনলেন যে বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট ব্যক্তির। তবে গেস্ট হাউসটি পুনরায় পুনর্নির্মাণের কাজ শুরু করেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে কবে শুরু করবেন। তবে 4 বছর দপ্তরের কোনো হেলদোল ছিল না। এই গেস্ট হাউসটিতে একজন সরকারি কর্মচারীও ছিল, কিন্তু পরিত্যক্ত অবস্থায় থাকায় বর্তমানে তিনিও আর থাকেন না। তাই এখন দেখার যে নতুনভাবে এই গেস্ট হাউসের পুনর্নির্মাণের কাজ কবে শুরু হয়। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।